হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গল কনস্ট্রাকশন আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এটা এই বিল্ডিংটা 4 নম্বর ভিডিও। তো আগের ভিডিওতে আপনাদের সব কিছু তো দেখিয়েছি, যতদূর অবধি কাজ হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বেস ঢালাইগুলো হয়ে গেছে, এবং তার উপরে যে আমাদের প্যারিস্টালগুলো আছে, যেগুলো এখন সেন্টারিং দেখতে পাচ্ছেন করা আছে। তো এগুলো আমাদের কিছু কলামের প্যারিস্টাল ছিল 700x700 এবং হাইট ছিল 200, এবং কিছু প্যারিস্টালের সাইজ ছিল 750x750 এবং হাইট ছিল 250। তো যেটাই যেরকম ছিল সেই হিসাবে আমরা মানে সেগুলো সেন্টারিং করেছি এবং সেগুলো আমরা ঢালাই করব। তো এটাও আমাদের রেডিমিক্সেই ঢালাই হবে। তো এটা আমরা যেহেতু পাইপ লাগিয়ে এটা ঢাললে খুব অসুবিধা হবে, তাই আমরা বাইরের দিকে আমাদের মাল ঢেলে নেব গাড়ি থেকে, এবং সেখান থেকেই আমরা লেবার দিয়ে কিন্তু মাল এনে আমরা এটা ঢালাই করে নেব। ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের প্যাডিস্টালগুলো হয়ে গেলে তার উপরে এবার আমাদের স্টার্টার হবে। স্টার্টারগুলো ভালোভাবে করে নিতে হবে, এবং তারপরে আমরা কিন্তু প্লিনথ লেভেলের জন্য কলম আমরা ঢালাই করতে পাবো। তো এই যে দেখছেন, এই এই ঢালাই মালগুলো কিন্তু রেডিমিক্স, ঠিক আছে? এগুলো রেডিমিক্স মানে মাল ওখানে বাইরে আমাদের ঢালা হয়েছে, ওখান থেকে আমরা কিন্তু লেবার দিয়ে নিয়ে আসছি, আমরা এটা পাইপ লাগাইনি, ঠিক আছে? আর এই যে দেখছেন, আমাদের ভাইবিটার ব্যবহার হচ্ছে। ভাইবিটার অবশ্যই দরকার, প্রত্যেকটা ঢালাইয়ে ভাইবিটার দিতেই হবে, একদম মাস্ট, ঠিক আছে? তো আমাদের এই পেডিস্টালগুলো ঢালা হয়ে যাবে, এবং তার উপরে আমরা স্টার্টারগুলো তৈরি করব। তো এই যে দেখছেন, আমাদের পেডিস্টালগুলো ঢালা হয়ে গেছিলো, এবং সেন্টারিং খুলে তারপরে কিন্তু আমাদের স্টার্টারগুলো ঢালা হয়েছে, ঠিক আছে? এবং আমরা কিউরিং কিন্তু খুব সুন্দরভাবে করছি, কিউরিংয়ে আমাদের কোনো কমতি নেই, কেননা এখন প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা। তো তাই আমরা কিন্তু কিউরিংটা কোনোভাবেই মানে কম্প্রোমাইজ করছি না, কিউরিং খুব ভালোভাবে করছি। দেখতেই পাচ্ছেন সবে জল স্টক করা আছে, এবং আমরা পাইপ দিয়েও এই যে দেখছেন জল দিচ্ছি সকাল সন্ধ্যা সারাদিন প্রায় কম বেশি জল দিচ্ছি, কেননা জল আমাদের এই কাজে জল কিন্তু বিশাল ভূমিকা পালন করে, তাই আমাদেরকে জলটা খুবই দিতে হয়, ঠিক আছে? আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের যে 250x500 কলম আছে, তাতে কিন্তু 10 পিস করে 20 মিলি রড ব্যবহার করা আছে। তো এটাতে যে দেখছেন, এটাই আমাদের 10 পিস করে 20 মিলি রড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের এটাতে দুই ধরনের কিন্তু রিং বাঁধা হচ্ছে, এই যে দেখছেন, এটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দুই ধরনের রিং ব্যবহার করা হচ্ছে। তো গায়েস, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই ধরনের রিং আমাদের ব্যবহার করা হচ্ছে। তো আমাদের প্রথমের রিংটা বাইরে বাইরে গেছে, এবং তারপরে রিংগুলো এই যে দেখছেন, এদিক থেকে একটা বাদ দিয়ে ধরেছে এবং এদিক থেকে একটা বাদ দিয়ে ধরেছে, কিন্তু তবুও কিন্তু আমাদের মিডিলের রডটা কিন্তু কোনো রিংয়ে ধরছে না। তাই আমাদের কি হবে, মিডিলের রডটায় কিন্তু হুঁক ব্যবহার হবে, ঠিক আছে? মানে দুটো রড ওটা হুঁক দিয়ে ব্যান্ডিং হবে, মিডিলের দুটো, আর বাকিগুলো তো রিংয়ে ধরে নিচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখন স্টার্টারগুলো ঢালা হয়ে গেছে, এখন আমাদের কাজ বাকি থাকছে টাই বিম লেভেল পিলারগুলো ঢালতে হবে এবং গাঁথুনি করতে হবে। তো যতদূর অবধি হয়েছে ততদূর অবধি আপনাদের ভিডিওতে দেখালাম, এবং পরবর্তী যখন কাজ হবে সেগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।